এখনো অনেক হাসপাতালে করোনা সার্টিফিকেট ছাড়া চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। করোনা টেস্ট করানোর পর রিপোর্ট পেতে দেরি হয়, অনেকে ঢলে পড়েছেন মৃত্যুর মুখেও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কোনো হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা না দেওয়ার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। হাবিবুর রহমান ওবি রিপোর্ট। কিছুদিন আগে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে সিলেটের কয়েকটি হাসপাতাল ঘুরেও চিকিৎসা পাননি এক নারী। অবশেষে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় তার। একই দিনে তিনটি হাসপাতাল ঘুরেও সেবা না পেয়ে মৃত্যুবরণ করেন এক ব্যবসায়ী। শুধু সিলেট নয়, সারা দেশের হাসপাতালগুলোর চিত্র প্রায় একই। রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরেও পাওয়া গেছে এমন অভিযোগ। গালের ভিতরে গা হয়েছে ক্যান্সারের, এদিকে বাইর হয়ে ছিদ্র হয়ে গেছে। এমার্জেন্সিতে বললাম আমার রোগী সিরিয়াস অবস্থা, হতে করোনা পরীক্ষা ছাড়া আমরা রোগীকে ভর্তি করাবো না। রাস্তায় দুই দিন থাকলাম, থাকার পরে অসুস্থ স্বামী বৃষ্টিতে ভিজি, এমন এক বাসা ভাড়া করেছি সে জায়গায় 10,000 টাকা, 500 টাকা 600 টাকা একজনের ঘুষ দিয়ে এখানে পরীক্ষার রিপোর্টগুলি পাওয়ার জন্য এইটাও ফাইলাম না। আজকে দেওয়ার কথা ছিল, আজকে ফাইলাম না। রোগী নিয়ে আসছি যে আজকে ওই 7 দিন। করোনাকালে হাসপাতালে জনবল কম থাকার কথা স্বীকার করেন কর্তৃপক্ষ। এ সময় রোগীদের ধৈর্য ধরে সেবা নেওয়ার আহ্বান জানান তারা। আপনি দেখেন আউটডোরে ডায়াগনোসিস কনফার্ম হবে, তারপরে বোর্ডে যাবে, ট্রিটমেন্টের ডিসিশন হবে, তারপরে আপনাকে করোনা টেস্ট করতে দেওয়া হবে। আপনি প্রথম দিন এসেই করোনা টেস্টের জন্য হইচই করার কোনো প্রয়োজন নাই। এখন রোগীরে তাড়াহুড়া করে বাইরে করে আনেন, বাইরে করতে গিয়ে যদি তারা আবার দালালের পাল্লায় পড়ে বেশি টাকা দিয়ে করে আনেন, এটা নিয়ন্ত্রণ করবে কে? হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা সেবা না দেওয়ার অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদি এরকম কোনো স্পেসিফিক গণমাধ্যমরা এসে আমাকে ওই কপি দেয় বা ই করে, তাহলে আমরা সেটা কথা ব্যবস্থা নিতে পারি। এবং যেভাবে আমাদের রোগীর সংখ্যা কমছে, ডিসিশন ফাইনাল হলে আমরা যে সমস্ত কোভিড ডেডিকেটেড হসপিটাল সেখানে কোভিড এবং নন কোভিড রোগীদেরকে আমরা চিকিৎসা দিতে পারবো ইনশাআল্লাহ। সব ধরনের রোগের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান এই অধিদপ্তরের। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা।